সোমবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীরা চার দিনের সফরে ঢাকা ছেড়ে যান। এদিকে অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গত রোববার ভারত সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন আব্দুল মোমেন। এর আগে মন্ত্রিসভা বৈঠকেও অংশ নেন তিনি। রোববার দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেন মন্ত্রী। বেশ কয়েকটি চুক্তির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল হওয়া নিয়ে তাই নানা মহলে চলছে আলোচনা। শুধু অসুস্থতা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটি নিয়েও চলছে বিশ্লেষণ, যদিও এখন পর্যন্ত এ কে মোমেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমলা থেকে মন্ত্রী হওয়া আব্দুল মোমেনের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দ্রব্যমূল্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে জনজীবনে যখন নাভিশ্বাস অবস্থা, ঠিক তখন গত মাসের 13 আগস্ট এ কে মোমেন বলেন, আমরা বেহেশতে আছি। অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। এর 5 দিন পর চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ জানিয়েছেন তিনি। শেখ হাসিনা টিকিয়ে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। আমি বলেছি আমার দেশে কিন্তু দুষ্ট লোক আছে। নিজ দল আওয়ামী লীগও তার বক্তব্যে দায় নিতে চায়নি। বলা হয় এ কে মোমেন আওয়ামী লীগের কেউ নন। সে তো আমাদের দলের কেউ না, সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হবার কোনো প্রশ্নই ওঠে না। যে অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন এ কে মোমেন, সেই অনুষ্ঠানের বাইরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পররাষ্ট্রমন্ত্রীকে কালো পতাকা দেখান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশের রাজনীতিতে লবিস্ট নিয়ে যখন তুমুল আলোচনা, ঠিক তখন বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন এ কে আব্দুল মোমেন। সেটি নিয়ে ইস্যু তৈরি করে বিএনপি। দায়িত্বশীল পদে থেকে তার এ বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে দেখানো হয় বিভিন্ন মহল থেকে। শুনেন, আমি যে জিনিসটা বলেছি সেইটা বিভিন্ন মিডিয়াতে অন্যভাবে চিত্রায়িত হয়েছে। আমি একটা ফিলোসফি দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী না থাকায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।